প্রথমে লবণ হলুদ মাছে মাখিয়ে কড়াইয়ে সরিষার তেল দিয়ে ভাজতে হবে। এরপর ফুলকপি ও আলুর মধ্যে লবণ হলুদ মাখিয়ে ভাজতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে 50 গ্রাম সরিষার তেল দিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর একসঙ্গে পেঁয়াজ রসুন আদা জিরে টমেটো বাটা দিতে হবে। একে হালকা নড়াচড়া করার পর হলুদ লঙ্কা গুঁড়ো দিতে হবে এবং পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে ভালো করে কষতে হবে। কিছুক্ষণ পর ধনে পাতা দিতে হবে। তারপর আলু ও ফুলকপি ভাজা ওই কষানো মশলার মধ্যে দিতে হবে। এরপর গুঁড়ো গরম মশলা দিতে হবে। এর কিছুক্ষণ পর পরিমাণ মতন জল দিতে হবে। একটা ফুট হয়ে যাওয়ার পর একে একে মাছের ভাজা পিস দিতে হবে। কিছুক্ষণ ফোটানোর পর নামিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করতে হবে। ধন্যবাদ।